يا شهيد كربلا 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 يا كربلا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী বাইরা এবং মাদানি চ্যানেলের দশ শ্রোতা পবিত্র মহরম মাসের মধ্যে মাদানি চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন এর মধ্যে একটি খুব সুন্দর এক অনুষ্ঠান ধারাবাহিক মাসাল্লাহ যেটি হচ্ছে ইতিহাসের পাতায় দশী মহরম জি হ্যাঁ এই দশই মহরম ঘটে যাওয়া অসংখ্য ঘটনাকে নিয়েই আমাদের এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি বিভিন্ন ঘটনা যেগুলো দশে মহরমের দিনেই স্পেশালি যে হয়েছিল বা ঘটেছিল তো ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা গত মাসাল্লাহ দুইটি এপিসোডের মধ্যেও এরকম কিছু ঘটনা আমরা শুনেছি তো আজকেও আমরা সেরকম ঘটনাগুলো শুনবো যেগুলো দশম মোহরুমের দিনের মধ্যে হয়েছিল তো আসুন তার আগেই শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি শরীফ শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল্লাহ আরবি সাল তালা আলি আলিউসালাম বলেন যেই ব্যক্তি আমার উপর এক শতবার দরি শরীফ পাঠ করবে তখন আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাত থেকে মুক্ত শুনুন বলা হচ্ছে আরও যে ওই ব্যক্তি যকের আগুন থেকে মুক্ত এবং তাকে কেয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ কতই না সুভাগ যে ব্যক্তি প্রতিদিনেই কমপক্ষে একশতবার দরশুরি পাঠ করে সেজন্য আমাদেরকে যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদির দামাত কাত আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেন আমরা যেন বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক আমিন আসুন মোহাম্মদের সাথে দর্শক আমরাও আরেকটি বার দরিষরী পাঠ করি সল্লু আল হাবীব সলাল্লাহ তলা আলা মুহাম্মদ সল্ল্লাহ তলা আলহি আলহিউ ওসাল্লাম প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে মহান ব্যক্তির সম্পর্কে জানব তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আল নবীনা আলহি জিহা জি হ্যাঁ এই দশে মোহরুমের দিনেই হজরত ইব্রাহিম আল নবীনা আলী সালাতসাল্লাম তিনি দুনিয়াতে তশিফ নিয়ে আসেন এমনকি এই দশে মোহরুমের দিনেই হজরত ইব্রাহিম আলী ইসালাম ইনি ইনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল জিহা দশ শ্রোতা সেই হৃদয় বিদারক ঘটনাগুলোও আজকে আমরা শুনব প্রথমে আসুন হজরত ইব্রাহিম আলে নবীনা ওয়ালিহি সালাম ইনার যে জন্ম গ্রহণকে ঘিরে যে খুব মনোমুগ্ধকর ঘটনা রয়েছে এমনকি আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে আসুন সেটি প্রথমে শুনি হজরত ইব্রাহিম আলে ওয়ালিহি ওয়ালাহি সালাতুয়া সালাম ইনার বাবার নাম যদি আমরা বলি তাহলে এনার বাবার নাম ছিল তারেক এবং ইনার মাতার নাম ছিল মতান্তরে আমিলা বা বোনা বা মাতালি বা সাফি এরকম মতান্তরে বিভিন্নজনের বিভিন্ন বর্ণনা কারিগুণ এনার নাম বিভিন্ন রকম বলেছেন আচ্ছা এনার জন্মের ব্যাপারে বলা হচ্ছে হজরত ইব্রাহিম আলআ সালাতু সালাতাম হজরত নূ আলী ইসালাম এর প্লাবনের সতেরোশো বছর পর এবং হজরত ইসা আলিহি সালাতসাল্লাম এনার জন্মের প্রায় দুই হাজার আপনার তিনশো বছর পূর্বে বাবেল এবং কুফা শহরের নিকটবর্তী গ্রামের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন আচ্ছা এনার জন্মগ্রহণ করার আগে ইনার যেই দেশের মধ্যে বা যে এলাকার মধ্যে তিনি জন্মগ্রহণ করবেন সেই জায়গার যে বাদশা ছিল আমরা সকলেই জানি তার নাম হচ্ছে নমরুদ যে হাজের যে নমরুতের ধ্বংস সম্পর্কে আমরা অনেকে জানি তো এই নমরুদ সে এমন একজন বাদশাহ ছিল না সে প্রথম তাজ পরিধান করেছিল সে প্রথম বাদশাহী তাজ সে নমরুদে পরিধান করেছিল এমন কি এক রাতে সেই নমরুদ স্বপ্নের দেখলো স্বপ্নের মধ্যে কি দেখলো সেটি হচ্ছে এই ইব্রাহিম আলহি সালাম ইনার জন্মকে ঘিরে যে হ্যাঁ সে এক রাতে স্বপ্ন দেখছে এরকমই যে আকাশের মধ্যে এমন একটি তারা উদিত হয়েছে যেই তারার আলোতে সূর্যের আলো মানে চলে গিয়েছে সেরকম একটা বিষয় যে সূর্যের আলো আলোহীন হয়ে গিয়েছে শুধুমাত্র আকাশে একটি তারা উদিত হওয়ার কারণে তো তিনি হঠাৎ এরকম একটা মানে আশ্চর্যজনক স্বপ্ন দেখে সকালে ঘুম থেকে কোটে অনেক ভয় পেয়ে গেল সেই নম্র সে ভয় পেয়ে তার দেশের মধ্যে তার সাথে অনেকে সেরকম স্বপ্ন যারা বর্ণনাকারী ছিল তাদের সকলকে ডেকে আনলো তার দরবারের মধ্যে যে আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি তাড়াতাড়ি আমার এটার এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে খুলে বলো তোমরা তো স্বপ্নটা স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে নম্রদ খুলে বলল বলার পর তারা বলতে লাগলো যে আগামী এক বছরের মধ্যে আপনার দেশের মধ্যে যে এই জায়গার মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজ্য ধ্বংস করবে আপনি যে রাজ্য যেভাবে আপনি যে সিস্টেমে আপনি রাজ্য চালিয়ে যাচ্ছেন সেটা ধ্বংস করে দিবে আচ্ছা এটাও বলে রাখি সেই নমরুদ নাহজবিল্লাহ সেই সবাইকে তার রাজ্যের সকল মানুষদেরকে তার ইবাদত করার জন্য বাধ্য করত। যে তার ইবাদত করবে না তাকে ধ্বংস করে দাও এরকম ফরমান ছিল তো নাউজবিল্লা নাওয়ওয়জুবিল্লা সে নিজেকে খোদা মনে করতো নাওয়জবিল্লাহ তো এটা তার রাজ্যের মধ্যে প্রত্যেকের কাছে সিস্টেমটা ছিল যে তারই ইবাদত করতে হবে অর্থাৎ নম্রুদের নজিবিল্লা তো যখনই নম্রুদ এই স্বপ্নের ব্যাখ্যা শুনল তার তো হারাম। কারণ তার রাজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য সে সন্তান জন্মগ্রহণ করবে এখন সে বলল না সে সন্তান জন্মগ্রহণ করতে দেওয়া যাবে না রাজ্যের সবাইকে বলে দাও যে যেন স্বামী স্ত্রী তারা আগামী এক বছর যেন মিলিত না হয় এমনকি যেই সকল মারা গর্ভবতী রয়েছে তাদের সন্তান জন্মগ্রহণ করার পর যদি মেয়ে হয় তাহলে তো ভালো অর্থাৎ কন্যা সন্তান হলে তাহলে ভালো কিন্তু যদি ছেলে সন্তান জন্ম নেয় তাকে যেন সাথে সাথেই হত্যা করা হয় নাউজুবিল্লাহ নজল্লা নাউজুবিল্লাহ হত্যা করার আদেশ জারি হয়ে গিয়েছে এমনকি স্বামী স্ত্রী মিলিত না হওয়ার জন্য এই ফরমান জারি হয়ে গিয়েছে আল্লাহ পাকের দয়া যে তার মাতার গর্ভে গর্বে ইব্রাহিম আলহ তশিফ আনলেন তো এরপরে একটি নির্দিষ্ট সময় গিয়ে ইব্রাহিম আলী ইসলামকে এখন যে জন্মগ্রহণ করা কারণ রাজ্যের মধ্যে আদেশ কোন সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করা হবে গণসন্তান জন্মগ্রহণ করলে তো আলাদা ব্যাপার কিন্তু এখন এই সন্তানকে কিভাবে রক্ষা করা যায় তো এদিকে এখন সন্তান জন্ম নিয়েছে আচ্ছা এখানে একটা বিষয় তার মাতা ইব্রাহিম আলী ইসলামের মাতা তিনি যখন গর্ভবতী হন তার বয়স কম হওয়ার কারণে তিনি যে গর্ভবতী হচ্ছে সেটা তো খুব বেশি বোঝা যেত না এবং এখানে বিষয় হচ্ছে এখন জন্মগ্রহণ করেছে ছেলে সন্তান এখন এটাকে কিভাবে মৃত্যু থেকে যেটা যদি সবাই জানতে পারে তাহলে তো হত্যা করা হবে তা আল্লাহ পাকের দয়া দেখেন ইনার বাবা ইনাকে ইব্রাহিম আলী ইসলামের বাবা ইব্রাহিম আলি ইসলামকে একটা অনেক দূরে পাহাড়ের গর্তে তার মাতাসহ গিয়ে রেখে আসলেন কি যেন মানুষজন দেখতে না পারে সেজন্য কী করলেন পাশ দিয়ে পাথর দিয়ে আপনার ঘুরে দিলেন যেন যেন দেখা না যায় যেন কেউ জানতে না পারে আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনাদেরকে না বললেই নয় যে এখন প্রশ্ন হচ্ছে তাকে তো পাহাড়ের গুহার মধ্যে রেখে এসেছে ইব্রাহিম আলী ইসলাম ইনাকে এখন তো মা যদি সাথে না থাকে এখন মা সাথে থাকতে পারবে না কারণ পরে আবার এটা জানাজানি হয়ে যাবে যে না হয়তো মা সন্তান কিনে পালিয়ে গিয়েছে তো আল্লাহ পাকের কত বড়ো দয়া দেখেন আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলী এর আঙ্গুল দিয়ে বিভিন্ন যে ইনার যা খাবারের প্রয়োজন কিতাবার মধ্যে আসছে দুধ মাখন এভাবে বিভিন্ন ধরনের আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত তার আঙ্গুল দিয়ে তিনি আঙুল যখন চুষতেন সে আঙ্গুলের মাধ্যমে আল্লাহ তালা ইনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন তো এটা মা এসে দেখে তো অবাক যে আল্লাহ পাকের কত বড় দয়া আমার সন্তানকে আল্লাহ পাক আঙ্গুলের মাধ্যমে খাবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এমনকি সুবাহান আল্লাহ আরও শুনে আপনারা অবাক হবেন এখন তো সন্তান জন্ম নিয়ে গিয়েছে ইব্রাহিম আলি ইসলাম দুনিয়াতে শিফ নিয়ে এসেছেন এখন সাধারণ মানুষ আমরা যদি দেখি কিতাবের মধ্যে আসছে একটা ছেলে সে এক মাসে বড় হচ্ছে কতটুকু পরিমাণ কিন্তু ইব্রাহিম আলি ইসলামের ব্যাপারে দেখা যেত একটা সাধারণ ছেলে এক বছরে যতটুকু বড় হয় ইব্রাহিম আলী ইসলাম সেই জায়গার মধ্যে এক মাসের মধ্যে ততটুকু বড়ো হয়ে যেতেন আল্লাহ একবার তো দেখা গেল প্রায় পনেরো মাসের মধ্যে ইব্রাহিম আলী ইসলাম ততটুকু বড়ো হয়ে গেলেন যতটুকু সাধারণ একটি সন্তান পনেরো বছরের মধ্যে বড় হয়ে থাকে তো প্রায় পনেরো মাস যাবৎ তো ওই গুহার মধ্যে বিভিন্ন বনান অনুযায়ী তিনি ছিলেন তো এক পর্যায়ে এরপরে আরও অসংখ্য ঘটনা তো আমার উদ্দেশ্য ছিল এই ঘটনাটা বলার যে ওই দশে মহরমের দিনেই আমাদের ইব্রাহিম আলী সালাতসাল্লাম তিনি দুনিয়াতে তশিফ নিয়ে আসেন এবং ইনার জন্ম নেওয়া গিরে সুবাহান আল্লাহ যে আল্লাহ পাকের পক্ষ থেকে কত সুন্দর আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন আসলে আল্লাহ পাক যখনই চান কাউকে রক্ষা করার জন্য আমরা একটা কথা বলি না যে এরকমই যে রাকে আল্লাহ মারেকে একটা কথা বলে তো আল্লাহ পাকের প্রতি বর্ষা রাখা আল্লাহ পাকের প্রতি যে আল্লাহ পাকে আমাকে হিফাজত করবেন ইনশাআল্লাহ তো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় যে জায়গার মধ্যে বাদশাহ অসংখ্য তার পুরা রাজ্যের মধ্যে এই আদেশ জারি করে দিয়েছিল যে যখনই কোনো ছেলে সন্তান জন্ম নিবে তাকে হত্যা করা হবে আর সেই জায়গার মধ্যে আল্লাহ পাক কত সুন্দর সিস্টেমে ইব্রাহিম আলী ইসলামকে হেফাজত করেছে এবং এনার বয়স বৃদ্ধি পাওয়ার দিক দিয়েও সুবাহান আল্লাহ সাধারণ ছেলের এক বছর যতটুকু বড় হয় আর তিনি সেই জায়গার মধ্যে এক মাসে ততটুকু বড় হয়ে যেতেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক এরপর আর কি যেটি ঘটনায় দশে মহরমের দিন হয়েছিল সেটি হচ্ছে নামজ সে নমরুদ এবং তার রাজ্যের অনেক বেধর্মী মিলে তারা ইব্রাহিম আলি ইসালামকে আগুনে নিক্ষেপ করেছিল তো এই ঘটনা যদি আপনাদের কাছে তুলে ধরি অর্থাৎ ইব্রাহিম আল নবীনা আলহি সালাতসালাম ইনি যে নেকির দাওয়াত ইসলামের দাওয়াত এটি তার কমকে তার সম্প্রদায়কে দিতে লাগলেন তো এমন এমন পর্যায়ে তারা ইনার নেকির দাওয়াতে সাড়া দিবে তো দূরের কথা বরঞ্চ ইনাকে বিভিন্ন মিথ্যাবাদী বিভিন্ন আঘাত করা হেউ করা ইনাকে আপনার মানে লাঞ্ছনা করা যা মানে এমন কোনো কিছু খারাপ বিষয় নাই যা ইনার উপর ইনার উপর দিয়ে যায় নাই তো আল্লাহ পাকের নবী ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে যে নেকির দাওয়াত প্রচার করা যে দিন ইসলামের কাজ করার ব্যক্তি হিসেবে তিনি নির্ধারণ হয়েছিলেন তো ইনার নেকের দাওয়াত দেওয়া সুবাহান আল্লাহ তো এমন পর্যায়ে ইনাকে যে বেদর্মীরা বা নমরুদ সহ তারা সকলে মিলে ইনাকে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিতে গিয়ে এক পর্যায়ে তারা সকলেই ইনাকে মিথ্যা অপবাদের নামে যে ইনি অমুক কাজ করেছে মিথ্যা অপবাদ দিয়ে ইনাকে যে আগুনে ফেলার সিদ্ধান্ত নিল সবাই নজবিল্লা এখন সবাই তাকে মনে স্থির করেছে যে ইব্রাহিম আলি ইসলামকে আগুনে নিক্ষেপ করবে আচ্ছা এখন কীরকম আগুন বা কীরকমে এনাকে কোন স্থানের মধ্যে নিক্ষেপ করা হবে বা আগুন যে স্থানের মধ্যে এনাকে নিক্ষেপ করা হবে ওই জায়গাটার কীরকম অবস্থা হবে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে অমুক দিনের মধ্যে যে দশে মহরুমের দিন যেটি ছিল এই দিনে এনাকে আগুনে নিক্ষেপ করা হবে এমন কি আগুনে নিক্ষেপ করার জন্য অনেক দিন আগে থেকে তারা প্রস্তুতি নিতে লাগলো প্রায় সাত দিন বা এরকম বিভিন্ন কিতাব বিভিন্ন দিনের কথা বলা হয়েছে প্রস্তুতি কীভাবে নিচ্ছে রাজ্যের মধ্যে অনুরোধ আদেশ দিয়ে দিল যে যেই যেখানে রয়েছ তোমরা সকলেই কাঠ সংগ্রহ করবা সকলে তোমরা কাঠ সংগ্রহ করবা কেউ যদি কাঠ সংগ্রহ না করে বা কেউ যদি এই কাজের মধ্যে অবহেলা করে তাহলে তাকেও ইব্রাহিম আলী ইসলামের সাথে আগুনে ফেলা হবে নাওয়াজ তো এভাবে যখন আদেশ দিয়েছিল তখন সক রাজ্যের সকল মানুষ তারা এভাবে কাঠ আনতে আনতে পুরো অনেক বড় স্তূপ হয়ে গেল এমনকি আগুন জ্বালানোর জন্য তারা একটি স্থান নির্ধারণ করলো এবং একটি তারা ঘরের মতো নির্মাণ করলো যেটার আপনার দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ গছ লম্বা কি প্রস্ত ছিল প্রায় বিশ গছ আল্লাহ একবার এত বিশাল একটি অগ্নিকুণ্ড তারা তৈরি করল এমনকি কিতাবের মধ্যে এটাও আসছে সেই আগুনগুলা তারা সাত দিন পর্যন্ত জ্বালিয়েছিল যেন তার তাপটা বেড়ে যায় তাপের পরিমাণটা যেন বেড়ে যায় এমনকি কিতাবের মধ্যে এটাও আসছে দর্শক যে ওই আগুনের তাপমাত্রা এত পর্যায়ে এত উচ্চ পর্যায়ে পৌঁছলো যে ওই স্থানের উপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত তখন ওই পাখি পর্যন্ত জ্বলে পড়ে ছাই হয়ে যেত আল্লাহ একবার এত তাপ ছিল এমনকি ওই আগুনের অগ্নিকুণ্ডের পাশে পর্যন্ত কেউ যেতে পারতো না এখন ওই দিন গনে আসলো যে দিনে অর্থাৎ দশে মহরমের দিন ইব্রাহিম আলী ইসলামকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হবে এখন সকলেই উপস্থিত ইনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে আর আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি সেই দিন কিতাবের মধ্যে আসছে সমস্ত সৃষ্টি কান্না করছিল এমনকি আল্লাহ পাকের কাছে তারা সকলেই আল্লাহ পাকের দরবারে ধোয়া করতে লাগলো আল্লাহ পাকের দরবারে তারা এটা অনুমতি চাইতে লাগলো যে হে আল্লাহ পাক এই দুনিয়াতে তোমার একজন বান্দা রয়েছে যে তোমার ইবাদত করছে আর একক্ষণ ওই ব্যক্তিকেও এই বেদর মিলে তারা আগুনে নিক্ষেপ করতে যাচ্ছে আপনি কি তাকে বাঁচাবেন না আল্লাহ পাকের কাছে যখন সেই সমস্ত সৃষ্টি বাতাস পানি তারা এবং ফেরাজ তখন পর্যন্ত তারা যখন অনুমতি চাচ্ছিল যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দিন যেন আমরা গিয়ে তাকে হেফাজত করতে পারি যখন যেন আমরা গিয়ে তাকে রক্ষা করতে পারি এই আগুন থেকে যে আগুনের আপনার হৃদয় বিদারক দৃশ্যটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বর্ণনা করছিলাম তখন আল্লাহ পাক কী বললেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তখন আল্লাহ বললেন যদি আমার এই বান্দা তোমাদের থেকে সাহায্য চাই যাও আমি তোমাদেরকে অনুমতি দিলাম তোমরা তাকে গিয়ে সাহায্য করো এবং আমার থেকে যদি চাই তাহলে আমিও তাকে সাহায্য করব। এটা যার কিছু সারাংশ আমি আমার বাসায় আপনাদের কাছে তুলে ধরলাম তো এখন কিছুক্ষণ আগে একটা কথা বলেছি এখন তো ফেরেস্তারা আসবে নম ইব্রাহিম আলি ইসলামকে সাহায্য করার জন্য বা সমস্ত সৃষ্টি তার কাছে আসবে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে বিভিন্ন সৃষ্টি তাকে এসে সাহায্যের জন্য বলেছিল। তো এ বিষয়ের দিকে আসছি তার আগে আমি কিছুক্ষণ আগে বলেছি যে ওই অগ্নিকুণ্ড এটার এমন তাপ ছিল যার আশেপাশে কেউ যেতে পারছিল না এত বড় একটা অগ্নিকুণ্ড যেটার উপর দিয়ে কোনো পাখি গেলে সে পাখিগুলোও জলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল এখন তারা কিভাবে ইব্রাহিম আলী ইসলামকে আগুনে নিক্ষেপ করবে কারণ কেউ তো পাশে যেতে পারছিল না তো নাউজ এই সময়ের মধ্যে শয়তান ইবলি শয়তান যে চিরশত্রু আল্লাহ সেই ইবলি শয়তান ওই নমরুদকে এবং তার রাজ্যের মানুষদেরকে এসে একটা আইডিয়া দিল যে তোমরা একটা এরকম নিক্ষেপকারী একজন মানুষকে বা কোনো কিছু নিক্ষেপকারী একটা বস্তু নির্মাণ করো ওইটার মাধ্যমে তোমরা দুধ থেকে ইব্রাহিম আলহ ইসলামকে তোমরা নিক্ষেপ করে তাকে আগুনের মধ্যে ফেলবে তো শয়তানের আইডিয়া যেমন কথা তেমন কাজ শয়তানের কথা অনুযায়ী তারা নামজলে একটা এরকম বস্তু একটা এভাবে একটা মেশিনের মতো একটা জিনিস তারা নির্মাণ করলো যেটার দ্বারা তারা যেন দূরে দূর থেকে নাকে নিক্ষেপ করতে পারে তো যখন নিক্ষেপ করতে যাবে নিক্ষেপ করার আগে আগে আল্লাহ আল্লাহ তালা যে বলেছেন সৃষ্টিদেরকে ফেরেস্তাদেরকে যাও তোমাদের কাছে যদি আমার বান্দা সহযোগিতা চাই তাহলে তোমার সাহায্য করতে পারো আমি অনুমতি দিলাম এভাবে কিতাবের মধ্যে এটাও এসেছে যে বাতাস এমনকি পানির নির্ধারিত যে ফেরাস্তা রয়েছে তারা ইব্রাহিম আলি ইসালামের দরবারে আসলো বলেন হুজুর আপনি একটু অনুমতি দিন আমাদেরকে আমরা আমার বাতাসে ফেরাস্তা বললাম আমি আমার বাতাস দিয়ে আগুনকে নিভিয়ে দিব আর পানির যে ফেরস্তা সে পাশে বললো আমি আমার পানি দিয়ে পুরো আগুনকে আমি নিশ্চিন্ন করে দিব আপনি যদি একটি বার আমাদেরকে অনুমতি দিন তখন সুবাহান আল্লাহ সেই ইব্রাহিম আলবেন আলহি সাল্লা সাল্লাম তিনি যে কথাটি বললেন আমাদের অন্তরে লাগার মতো একটা কথা ইব্রাহিম আলি ইসালাম বললেন হে ফেরেস্তারা তোমাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই আল্লাহ তোমাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই আমার মালিকের সন্তুষ্টি আমার সন্তুষ্টি সুভান আল্লাহ সুহান আল্লাহ এত মহান একটি কথা যেটা কিন্তু আমার জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় এরপরে যখন ইনাকে অগ্নিকুণ্ড এই সেই বস্তু দ্বারা যখন তাকে নিক্ষেপ করলেন তখন ইব্রাহিম আলি যখন খুব আগুনের নিকটে চলে আসে যখন আগুনের কাছাকাছি তিনি চলে আসলেন তখন জিব্রাহ আমিন আলি ইসলাম তিনি উপস্থিত হয়ে গেলেন বললেন হে আল্লাহর যে প্রিয় বান্দা হে খলিল্লাহ আপনি যে আমাকে একটু অনুমতি দিন আমি আপনার সে আগুন সব কিছু আমি নিভিয়ে দিব তখন ইব্রাহিম আলি ইসালাম বললেন আমারও তোমার থেকে সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার অবস্থা সম্পর্কে আমার মালিক আমার মালিক জানে আমার আল্লাহ পাকই আমার সাহায্যের জন্য যথেষ্ট রয়েছেন যখন ইব্রাহিম আলী ইসলাম এই কথাটি বললেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো হে অগ্নিকুণ্ড হে আগুন তুমি আমার হাবিবের জন্য তো আমার প্রিয় বান্দার জন্য তুমি শীতল হয়ে যাও অর্থাৎ বলা হচ্ছে সে আগুন ইব্রাহিম আলী ইসলামের একটি তো পূর্বে দূরের কথা বরঞ্চ তার জন্য শীতল হয়ে গিয়েছিল জান্নাতি পোশাক আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে ইনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন এমনকি জান্নাতি তক্তা ওই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পাক ইনার জন্য বসার ব্যবস্থা করে দিয়েছিলেন কি তার মধ্যে এটাও আসেছে যে ইব্রাহিম আলী ইসলামের এক পাশে আমিন আলী ইসলাম বসা ছিলেন অপরপাশে পাশে হজরত মিকাইল আলহি ইসলাম বসা ছিলেন এমনকি এক ফেরস্তা ইনাদেরকে বাতাস করছিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটি কিতাবের মধ্যে এটাও বর্ণনার মধ্যে এসেছে যে ওই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আদেশ আসলো সে হে আগুন তুমি শীতল হয়ে যাও তুমি নিভে যাও তখন কিন্তু দুনিয়ার সক সমস্ত আগুন যে নিবে গিয়েছিল এই ধরনের একটি কথা এসেছিল আল্লাহ পাখের পক্ষতে কত বড় নিয়ামত দেখেন যে আগুনের তাপের কারণে আকাশ দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে পাখি পর্যন্ত পড়ে ছাই হয়ে যেত আর সেই আগুনের মাঝখানে ইব্রাহিম আলী ইসলাম জান্নাতি পোশাক পরে খুব আরাম বাতাসের মধ্যে শীতলযুক্ত আগুনের মধ্যে দুই পাশের দুইজন মহান ফেরাস্তা বসা আর এক ফেরাস্তা তাদেরকে বাতাস করছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো এই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের কিতাব বিভিন্ন ধরনের অনেক দিন ব্যাপারে ইনার বর্ণনা এসেছে সুবহান আল্লাহ কেমন শান এমনকি ইনাকে বেঁধে যে রসুগুলো দিয়ে বেঁধে ইনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল সে আগুনের কারণে সে রসুগুলো পুরো চাই হয়ে গিয়েছিল কিন্তু ইব্রাহিম আলী ইসলামের একটি শরীরের লোমও পড়ে নেই সুবহান আল্লাহ কেমন শান ছিল যে ইব্রাহিম আলি ইসলামের এমনকি এখানে দেখেন না যে কতটুকু শিক্ষণীয় বিষয় আমাদের জন্য জনপ্রিয় দর্শক এই ঘটনা থেকে যে ঘটনাটা অসংখ্য হৃদয় বিদারক যেমনটা যেই সময়ের মধ্যে যখন ফেরাস্তারা এসে বলেছিল আপনি আমাদেরকে একটু অনুমতি দিন আমি আমরা এখনই সে আগুনকে নিভিয়ে দিব পানির ফেরস্তা বাতাসের ফেরস্তা একে একে এসে বলতে লাগলো কিন্তু ইব্রাহিম আলি একটা কথাই বলেছেন আল্লাহ পাকের সন্তুষ্টি আমারই সন্তুষ্টি আমাকে সাহায্যের জন্য এক আল্লাহ তালাই যথেষ্ট এই কথাটা আজকে যদি আমরা আমাদের নিজেদের আজকের দুনিয়া জীবন যাপনের দিকে দেখি তাহলে অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে আমরাও কতটুকু সেরকম বিপদের মধ্যে ধৈর্য ধারণ করি আল্লাহ পাকের সন্তুষ্টিতে আমরাও কতটুকু সন্তুষ্ট থাকি এটাই হচ্ছে মূল বিষয় যে আল্লাহ পাক হয়তো আমাকে বিপদ দিয়েছে হয়তো আমার বাবার জন্য যেরকম ইব্রাহিম আলী ইসলাম এনার উপর কত বিপদ আর কিতাব মধ্যে যদি আমরা দেখি বিভিন্ন নবীদের আর জীবনের মধ্যে যদি বিপদ আপদের বা ইনাদেরকে পরীক্ষা করার ব্যাপারে তাহলে ইব্রাহিম আলী ইসলাম ইনার জীবনের মধ্যে যতটুকু তিনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছে তা কিন্তু অতুলনীয় ইনার সন্তানের উপর বলেন ইনার জীবনের উপর বলেন প্রত্যেকটা ক্ষেত্রে ইনি যতটুকু আল্লাহ পাকের যে পরীক্ষার উপর যে তিনি স্থায়িত্ব এমনকি পরীক্ষায় কামিয়াবি পাওয়া একবার সে ঘটনাগুলো আসলেই অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদের জন্য যে আমরাও যখন আমাদের উপর কোনো বালা মুসিবত চলে আসে আমরা ওই সময়ের মধ্যে কতটুকু ধৈর্য ধারণ করি আর কতটুকু হাহাকার করে মানুষকে বলে বেড়াই মানুষের কাছে আমাকে আমার অমুক সমস্যা হয়েছে আমার অমুক কিছু হয়ে গিয়েছে আমার কাছে না শুধুমাত্র সব বিপদাবদ এরকম কথা বলে কতটুকু আমরা মানুষের কাছে অভিযোগ করা শুরু করে দিই কিন্তু কখনো হয়তোবা দেখা যায় আমাদের এই মন মানসিকতাটা বিন্দু পরিমাণও আসে না যে আমার এখন যে অবস্থা রয়েছে এই অবস্থার ব্যাপার আমার আল্লাহ জানেন এই অবস্থার ব্যাপারে যদি আমার পাক সন্তুষ্ট থাকেন তাহলে আমি কেন সন্তুষ্ট থাকবো না যেরকম কথাটা ইব্রাহিম আল ইসলাম বলেছেন এমনকি কোনো কোনো সময় আমার সাহায্যের প্রয়োজন আমার দেখা যায় মানুষের হাত কাছে ভিক্ষা করা শুরু করে দিই বা আমার এটা কি হয়েছে আমাকে ভিক্ষা হাত পাতা এটা আমরা হয়তো বা কয়েক মিনিটের সময় নিই না মানুষের কাছে হাত পাতার বিষয়টা কিন্তু আজকে সেই ইব্রাহিম আলী ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে যেই জায়গার মধ্যে এখন কিছুক্ষণের মধ্যেই নাকি আগুনে এমন আগুনের দৃশ্য কথা আপনাদেরকে বললাম যেখানে সব কিছু চাই হয়ে যাওয়ার কথা তিনি যখন আল্লাহ পাকের সাহায্যের ব্যাপারে তার মনে স্থির ছিল আর আল্লাহ পাকে তাকে কেমন সাহায্য করেছেন সে গটা এতক্ষণ আপনাদের কাছে বললাম সুবাহান আল্লাহ তো যার মনে এটাই স্থান সে করে নিতে পারবে যে আমাকে সাহায্যের জন্য আমার মালিকই যথেষ্ট সে তো মহান সৌভাগ্যবান আমাদের সেই মন মানসিকতা হওয়া উচিত আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এটা শিক্ষা নিই যখনই কোনো বিপদ আপদ আসে আল্লাহ পাকের প্রতি বর্ষা এমনকি তখন কোনো হাহাকার বা হাই হতাশ না করে ধৈর্য ধারণ করি মানুষকে বলে বেড়া অনেকে এমন রয়েছে যে মানুষকে আমার এটা সমস্যা এটা এটা বলে বলে তারপর যদি বলো তুমি দৈর্য ধারণ করছো না কেন তখন সে বলে হ্যাঁ দুর্য ধারণ তো করছি ভাই কাউকে বলে বেড়ানো এবং কি অভিযোগ করা এটা তো ধৈর্য বলে না ধৈর্য হচ্ছে ওইটাই যে আপনি কাউকে বলে বেড়াচ্ছেন না আপনি মনে মনে ধৈর্য ধারণ করলেন এবং কোনো কিছু বলার আছে আপনি আল্লাহ পাকের কাছে বলেন আপনি কোনো কিছু বলার আছে হে মালিক আমার যা আছে আপনার সব কিছু আল্লাহ পাকের দরবারে বলে অন্য কোনো মানুষের কাছে নয় অন্য কোনো বান্দার কাছে নয় তো আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম মন মানসিকতা সৃষ্টি করার জন্য আলহামদুলিল্লাহ মাদানিস দেখার সুযোগ করে দিয়েছে তো আমরা যখন দেখছি বা শুনছি এবং দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের মতো একটা আমাদেরও মিলেমিশে কাজ করার বা দেখার সৌভাগ্য হয়েছে তো আমরাও আমাদের কিছু মনের পরিবর্তন করি যে আগে যদি আমার এরকম অবস্থা থাকতো যে না আমার এটা এটা সমস্যা আমি হাহে হতাশ করতাম তো এখন থেকে নিয়ত করি সাল্লাহ যে কখন যখনই কখনও আপনার বালা মুসিবত আসে বা বিপদ আপদ আসে ধৈর্য ধারণ করবো এবং সবসময় মন মানসিকতার মধ্যে এটা রাখবো সহজে যেন আমরা এক কথায় কারো কাছে হাত না পাতি আল্লাহ পাকের প্রতি বর্ষা রাখি আল্লাহ পাক একজনই যথেষ্ট আমাকে সাহায্য করার জন্য তো আল্লাহ তালা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যেই ইতিহাসের পাতায় দশই মোহরম এই দশে মহরমে ঘটে যাওয়া ঘটনা যে ইব্রাহিম আলী ইসলামের দুনিয়াতে তশ্ফ নিয়ে আসা এমনকি ইনাকে যে আগ্রহ নিক্ষেপ করা হয়েছিল ইনাকে যে পরীক্ষার মধ্যে পাশ করা বলেন যে সে ঘটনা আমরা শুনলাম আল্লাহ তালা এই ঘটনাগুলো থেকে যা কিছু আমরা শুনেছি তার উপর নিজেও আমল করার এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্নবীল আমিন সাল্লাহ আলহি আলহিউসাল্লাম স্টেটিউন টু মাদানি চ্যানেল বাংলা